প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। টানা 40 দিন যুদ্ধ করার অস্ত্র মজুত করছে ভারত। নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 কাশ্মীরি নিহত। 6 মাস ধরে জেলে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে চেনা দায়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার সম্পর্কে যা জানা গেল। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। টানা 40 দিন যুদ্ধ করার অস্ত্র মজুত করেছে ভারত। অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার মাধ্যমে টানা 40 দিন যুদ্ধ করার মতো অস্ত্র মজুতের কাজ শুরু করেছে ভারত। পুরোদস্তুর যুদ্ধ লাগলে প্রাথমিকভাবে 10 দিন যুদ্ধ করার মতো রসদ নিয়ে অস্ত্র ভাণ্ডারকে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2022 থেকে 2023 সালের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে চাইছে দেশটির সামরিক বাহিনী। আনন্দবাজার পত্রিকা নামহীন বিভিন্ন সূত্রের বরাতে সোমবারের প্রতিবেদনে জানিয়েছে, প্রতিবেশী অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন এবং চিরশত্রু পাকিস্তানের কথা মাথায় রেখেই ভারত নাকি তার সমরাস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করেছে। তবে হঠাৎ কোনো যুদ্ধ বাঁধলে ভারতের তা সামাল দেওয়ার মতো অবস্থা নেই, এমনটা ভাবাও নাকি হবে ভুল। কলকাতার ওই বাংলা দৈনিকটি তাদের অনলাইনে প্রতিরক্ষা সূত্রের বরাতে আরও জানাচ্ছে, ভারতের যেসব অস্ত্রের বিশাল ঘাটতি ছিল তা ইতোমধ্যেই পূরণ করা হয়েছে। আর এখন দেশটির সামরিক বাহিনী টানা 40 দিন যুদ্ধ করার মতো গোলা বারুদ মজুত করার লক্ষ্যে ধীরে ধীরে আগানোর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। 2017 সালে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দপ্তর সামরিক বাহিনীর অস্ত্র ভাণ্ডার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ভারতের সমরাস্ত্র ভাণ্ডারে যে 152 ধরনের গোলা বারুদ মজুত রয়েছে, তার মধ্যে 61 ধরনের অস্ত্রের পরিমাণ বেশ কম, তা দিয়ে টানা 10 দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, দেশের বেসামরিক প্রতিরক্ষা সংস্থাগুলোকে 8 ধরনের ট্যাঙ্ক সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র বানানোর অনুমতি দেয়া হয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে যৌথভাবে এই অস্ত্র তৈরি করবে তারা। অস্ত্রের গুণগত মান এবং কর্মক্ষমতা বাড়াতে দেশের 41টি সমরাস্ত্র কারখানার সঙ্গেও কাজ শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিরাপত্তা বাহিনীর গুলিতে 3 কাশ্মীরি নিহত। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে উপত্যকার 3 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে নিহত 3 জনের একজন জৈশ ই মোহাম্মদের কাশ্মীর প্রধান এবং অপর 2 জন তার সহযোগী বলে দাবি করা হচ্ছে। জৈশ ই মোহাম্মদ গত বছরের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় এক সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিল। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের দিন শনিবার কাশ্মীরের ট্রাল নামক এলাকার হারিবাড়ি গ্রামে দিনব্যাপী বন্দুকযুদ্ধের পর ওই 3 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। নিহত 3 জন হলেন কারি ইয়াসির ও তার 2 সহযোগী মুসা ও বুরহান। ইয়াসির কাশ্মীর জেইএম এর স্বঘোষিত প্রধান। কাশ্মীরের শ্রীনগর ভিত্তিক ভারতী সামরিক বাহিনীর 15 কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেএস ধিলন ও কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার সংবাদ সম্মেলন করে শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 সন্ত্রাসী নিহত হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানায়। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেন, দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী জৈশ ই মোহাম্মদের জঙ্গি বুরহান সম্পর্কে আমরা জানতে পারি। গত কয়েকদিন আগে তাকে আটক করা হয়েছিল। তার সূত্রে আমরা জঙ্গিদের গোপন আস্থানা সম্পর্কে জানতে পেরে গতকাল অভিযান চালাই। সেখানে কারি ইয়াসিরও ছিল। তিনি বলেন, গোয়েন্দা সূত্র মতে ইয়াসির জেইএম এর স্বঘোষিত কাশ্মীর প্রধান, পুলওয়ামা হামলায় জড়িত এই জঙ্গি গোষ্ঠীটির একজন বিস্ফোরক বিশেষজ্ঞ। পাকিস্তান থেকে জঙ্গি নিয়োগ ও বিভিন্ন স্থানে তাদের নিয়োজিত করাই তার কাজ। তিনি ছিলেন 14 ফেব্রুয়ারি হামলার তত্ত্বাবধায়ক। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হামলার ছক কষেছিল তারা। লেফটেন্যান্ট জেনারেল ধিলন বলেন, বন্দুকযুদ্ধে 3 জঙ্গিকে হত্যার মাধ্যমে তারা জঙ্গিদের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বড় ধরনের হামলার পরিকল্পনা বানচাল করে দিয়েছিল। জৈশ ই মোহাম্মদের এই সক্রিয় সদস্যরা প্রজাতন্ত্র দিবসে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি করেন তিনি। 6 মাস ধরে জেলে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীকে চেনা দায়।
গেল বছরের আগস্ট থেকে গৃহবন্দী জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওমরের সেই ছবি দেখে বিস্মিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV'র প্রতিবেদনে বলা হয়েছে, ওমর আবদুল্লাহর ওই ছবি টুইট করে মমতা লিখেছেন, ওই ছবিতে ওমরকে তো আমি চিনতেই পারিনি, তার জন্য দুঃখ হচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের গণতান্ত্রিক দেশে এমন কিছু দেখতে হচ্ছে। এইসব বন্ধ কবে হবে? 2019 সালের 5 আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার পর থেকে শতাধিক রাজনীতিবিদের মতো ওমর আবদুল্লাহকেও গৃহবন্দী করে কেন্দ্রীয় সরকার। ওমর আবদুল্লাহর ছবিতে টুইট করেছেন জম্মু কাশ্মীরের আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। ওমর আবদুল্লাহর মতো তিনিও গৃহবন্দী, তাই টুইটার অ্যাকাউন্টটি মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি দেখভাল করেন। টুইটে তিনি বলেছেন, যারা ওমর আবদুল্লাহর বন্দিদশার বিরোধিতা করেছিলেন ছবিটি তাদের জন্য। পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে প্রায় 6 মাস দূরে রাখার কারণে তার কী অবস্থা হয়েছে সেটি এই ছবি থেকেই বোঝা যাচ্ছে। ছবিতে আরও টুইট করেছেন CPIM-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি লিখেছেন, একজন সাবেক মুখ্যমন্ত্রীকে কিভাবে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও গৃহবন্দী করে রাখা হয়েছে, এই ছবি কেন্দ্রীয় সরকারের সে চিত্রই তুলে ধরে। গত 5 আগস্ট সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। এরপর থেকে সেখানে কার্ফিউ জারি ছিল এবং মোবাইল ল্যান্ডলাইন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা সম্পর্কে যা জানা গেল, আগামীকাল মঙ্গলবারের মধ্যে নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছেন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দ্বন্দ্বের অবসানের লক্ষ্যে 2 বছরেরও বেশি সময় আগে তার প্রশাসন ও চুক্তির খসড়া তৈরির কাজ শুরু করে। অবশেষে যুক্তরাষ্ট্রও সেই চুক্তি প্রকাশ করেছে। ট্রাম্পের নীতি নির্ধারণী এই প্রস্তাবনা উন্মোচন করার সাথে কথা শোনা গেলেও অনেকবার তা বিলম্বিত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি ইসরায়েল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসন কথিত এই মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বেশিরভাগ বিষয় সম্পর্কে মানুষকে আন্দাজ করারও সুযোগ দেয়নি। এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে যা জানা গেছে তা আল জাজিরা প্রকাশ করেছে। যে সময় চুক্তিটি প্রকাশ পাচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির আসন্ন পার্লামেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বেনি গাজেন্টের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগেই এই পরিকল্পনা প্রকাশ করবেন বলে নিজেই জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামীকাল তিনি ইসরায়েলের ওই নেতার সঙ্গে বৈঠক করবেন। কথিত এই শান্তি চুক্তি ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এছাড়া তাদের হোয়াইট হাউসে বৈঠকের আমন্ত্রণও জানায়নি ওয়াশিংটন। ট্রাম্প বলেছেন, এটা একটা দারুণ পরিকল্পনা, আমি চুক্তি করতে ভালোবাসি। সবাই বলেন, ইসরায়েল আর ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা যে কোনো কঠিন চুক্তির চেয়েও নাকি কঠিন। চুক্তিটি প্রকাশ পাচ্ছে যখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ট্রাম্পকে অভিশংসিত করতে বিচার প্রক্রিয়া চলছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে তার দেশের পার্লামেন্টে বিচার প্রক্রিয়া থেকে খালাস পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এছাড়া 2 মার্চ ইসরায়েলে আর 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিষয়টি তো থাকছেই। যুক্তরাষ্ট্র এর আগেও অনেকবার কথিত ওই শান্তি চুক্তিটি প্রকাশ করার চেষ্টা করেছিল, কিন্তু নির্বাচন হলেও দুবার নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে সরকার গঠনে ব্যর্থ হলে দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়। ঠিক ওই সময়ে শান্তি চুক্তি নিয়ে আলোচনার দায়িত্বে কে থাকবেন তা নিয়েও তৈরি হয় সংশয়। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসের ইসরায়েল ফিলিস্তিনি বিষয়ক প্রোগ্রামের পরিচালক লুসি কুরোচার এলেনবোগেন বলেছেন যে শান্তি পরিকল্পনা রয়েছে সেটি বেশি কদিন আগেই প্রস্তুত হলেও ওই পরিকল্পনা প্রকাশের বিষয়ে মার্কিন প্রশাসনে ধোঁয়াশা রয়েছে, কারণ উপযুক্ত সময়ের আগে সেটি বেশ কয়েকবার প্রকাশের চেষ্টা করা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিন বিশেষজ্ঞ লুসি আরও বলেন, অনেকে ভাবছেন ইসরায়েলের নির্বাচনের কারণে মার্কিন প্রশাসন হয়তো ধৈর্য ধরে আছে, কিন্তু এমনটা নাও হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের প্রধান 2 প্রতিবন্ধী নেতাকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে আগেই বিষয়টি জানিয়ে রাখছে। ফিলিস্তিনের প্রত্যাখ্যান, ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা চুক্তিকে ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তারা বলছে, এই চুক্তির মাধ্যমে ব্যাপকভাবে ইসরায়েলের স্বার্থ সংরক্ষিত হবে। ট্রাম্প 2017 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর তার শাসনামলে ইসরায়েলের পক্ষে যেসব পদক্ষেপ নিয়েছে, এই চুক্তিটিও ঠিক সেই সব পদক্ষেপের মতোই।
গত 3 বছরে বিতর্কিতভাবে ট্রাম্প প্রশাসন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থানান্তরিত করেছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের 2 রাষ্ট্রনীতি থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প তার শাসনামলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনকে আর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে না মানার ঘোষণাও দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA-কে তহবিল দেয়া বন্ধ করেছে ট্রাম্পের আমলেই। ফিলিস্তিনিদের বিরুদ্ধে এরকম নানা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ব্যক্তিগত সহকারী ও মুখপাত্র বলেন, ট্রাম্প গৃহীত যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যানে ফিলিস্তিনি নেতারা তাদের অবস্থানে অটল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের মহাসচিব শোয়েব এরেকাত লিখেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিতে চাই, ফিলিস্তিন ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র হয়েছে। ফিলিস্তিনিদের অধিকারের বিপক্ষে যায় এমন যে কোনো প্রস্তাবনা হবে শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, ভারতের উদ্দেশ্য কি, আপনার কি মনে হয়, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।